বন্দে বহমুরা কুরানের জন্য ফাঁসি পর্ব গলে কুরানের সই করে কোরআন পড়তে পারে না, আমরা নারায় তাকবীর স্লোগান দিয়ে সেখানে কি ইসলাম কায়েম করব। সুতরাং আমাদেরকে দিনই মাকাতিব কায়েম করতে হবে, এক রাত মুস্তাকিব নয়, ঘরে ঘরে কোরআন হাদিস জন্ম দিতে হবে। তাসবিমার মতো প্রদত্ত বাংলার মধ্যে আমরা দেখতে চাই না। পরিষ্কার কথা, যদি লতিফ সিদ্দিকীর তাবলিগ নিয়ে মন্তব্য করার কারণে, হজ নিয়ে মন্তব্য করার কারণে তাকে মন্ত্রী সভা থেকে অপসারণ করা হয়, আজকে মিফতাহুল কুরআন মাহফিলে দাঁড়িয়ে তাজের মাঠে দাঁড়িয়ে পরিষ্কার বলতে চাই, তাকুমন্ত্রী কামরুলকে এদেশের তৌহিদি জনতার স্পন্দন কোন মাদ্রাসা নিয়ে মন্তব্য করার কারণে মন্ত্রী সভা থেকে অপসারণ করতে হবে, করতে হবে। আমাদের পায়ের দাবি, শাহজাহানের মাটিতে কেউ ইসলাম কি নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে, আমার কোন মাদ্রাসাকে নিয়ে কটাক্ষ করে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? মহতারাম হাজরিন, দিনী মজমা, আমরা আওয়াজ দিব আল্লাহর জন্য, আমাদের প্রধান বক্তা বয়ান করবেন, আপনারা পরিবেশটা শান্ত করে বসে যান। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আগে হযরত ওয়ালা বয়ান করবেন। হযরত ওয়ালার বয়ানের আগে আপনাদের মাঝে কোরআনে কারিমের তলোয়ার নিয়ে আসছেন একবিংশ শতাব্দীর বিশ্বকে হাফেজ কোরআন, যে হাফেজ কোরআন এক দুটি দেশে নয় সত্তরটি দেশের মাঝে বাংলাদেশের নামকে সম্মানিত করে সৌদি আরবে পুরস্কার নিয়ে এসেছে। আফসোস আর আক্ষেপের বিষয়, বিনোদন মাতিও চাক সাকিব, ক্রীড়াঙ্গন মাতিও চাক সাকিব, আমার দুই সাকিব কয় দেশ মাতিয়েছে জানি না, আমার এক ছোট্ট নাজমুল সাকিব বিশ্বের বুকে বাংলাদেশের নামকে সম্মানের বুকে আসন আসনে আসীন করলো। এদেশের সরকার একটি রাষ্ট্রীয় অভিনন্দন বার্তা পর্যন্ত আমার নাজমুল সাকিবকে দেয় নাই, ঠিক কিনা বলেন? আই ক্যান চ্যালেঞ্জ জাস্ট হাফ এন আওয়ার, আই ক্যান চ্যালেঞ্জ জাস্ট হাফ এন আওয়ার। আজকের আইন শৃঙ্খলার অবনতি, আজকের রাষ্ট্রনীতির অবনতি, আজকের দেশের অর্থনৈতিক মন্দা, সমস্ত অস্থিরতা বন্ধ, আই ক্যান চ্যালেঞ্জ জাস্ট হাফ এন আওয়ার। নাজমুল সাকিবের কোরআন থেকে আমরা সমাধান দিব, আধা ঘন্টার সমাধানে যদি এদেশের সমস্ত সমস্যার সমাধান না হয় নাকে খাদ দিয়ে বাংলাদেশ ছেড়ে দিব, ঠিক কিনা বলে? এ পর্যায়ে সেই নাজমুল সাকিব, যেই নাজমুল সাকিব আপনাদের এই সিলেট বাসীর উসিরায় এক লন্ডনে লন্ডনের ২৪টি মসজিদে নামাজ পড়িয়ে এক বিরল কৃতিত্ব নিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? সেই নাজমুল সাকিব সেই ধারাবাহিকতায় আজকে বড় হয়ে গিয়েছে, অত্যন্ত পরিতাপের সাথে এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এই প্রতিভাকে যদি ধরে রাখতে হয়, যদি বড় আলেম বানাতে হয়, তাহলে তার হেফাজতের দায়িত্ব আমার আপনার সকলে, ঠিক কিনা বলেন? কারণ সাকিব শুধু আমার ময়মনসিংহের সন্তান নয়, শুধু আমাদের ঢাকার সন্তান নয়, সাকিব গোটা বাংলাদেশের সন্তান। সুতরাং সাকিবের তলোয়ার আগে সাকিবের ভাই হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের এই প্রতিভা যেন বড় আলেম হতে পারে, এবং আপনারা অনেকেই তার প্রোগ্রাম চান, যাওয়া হয় না, একটাই কারণ, সেজন্য ইবতেদায়ী আমাদের ছাত্র ভালোভাবে পড়তে পারে, এগোতে পারে, আমাদের গর্ব। কামরুল দেখে মোকাবেলা করার জন্য আমাদের রয়েছে নাজমুল সাকিব, ঠিক কিনা বলে? এই পর্যায়ে সেই নাজমুল সাকিব আপনাদের সামনে কোরআনে কারিমের তলোয়ার নিয়ে আসছে। মেহরবানি করে এখনো যারা দাঁড়িয়ে আছেন সুশৃঙ্খল ভাবে বসে যান,